সব জেনে শুনেই তুমি আমার স্ত্রী হয়ে এসেছ। জি রানী, নাও নাও আমার মানিক রতনকে, যাকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে, মা মরা সন্তান। দিন, আমাকে দিন। এই বাবরের নামেই আমি পুরো এস্টেট উইল করে দিয়েছি। ও বড় হবে, অনেক বড়। এই এস্টেট সুন্দরভাবে চালাবে, দেখবে প্রজাদের দুঃখ দুর্দশা আমার প্রাণ ভরে উঠবে। আপনি যেভাবে কল নাড়াবেন সেভাবে নড়বে। হ্যাঁ, এমন কল নাড়াবো বাপ বেটা দুজনকে পাগল বানিয়ে রাখবো। সেই রাজ্যের মালিক হব আমি। বাপরে বাপ, বেঁচে গেলাম। খিদে পেয়েছে, না খাইয়ে রাখবো। এস্টেটের মালিক হবি? হ্যাঁ, তোকে আজ দুধ দেবো না। কাঁদ কাঁদ, দেখি কত কাঁদতে পারিস। কাঁদ, না খাইয়ে রাখবো। রানী, জি রানী। ও না 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 না, ও কি হলো রানী, বাবর এভাবে কাঁদছে কেন? দুধ খাইয়েছি, তবুও কাঁদছে। না না, তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। হয়তো বেশি খিদে পেয়েছে তাই কাঁদছে। আহা, ওর পেট ভরা আছে, বেশি খেলে বমি করে ফেলবে। দেখি দেখি না, ওর কান্না শুনলে আমার বুকটা কেঁপে ওঠে। ওকে নিয়ে যে আমার অনেক বড় স্বপ্ন। কাঁদে না বাবর। না না না, আমি ইঞ্জেকশন দেবো না। ইঞ্জেকশন দিলে আমার ঘুম পায়। ইঞ্জেকশনটা দিয়ে দাও, তাহলে মাথা ঠান্ডা থাকবে। না না না, আমি ইঞ্জেকশন দেবো না, আমার ভালো লাগে না। দালাম ছোট হুজুর, দাও জোর করে ইঞ্জেকশন দিয়ে দাও। বাবর 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 বাবর, কি হয়েছে আব্বু? বুকে আয় বাবা, চলো আব্বু তোমার সাথে বাগানে হাঁটবো, গল্প শুনবো, রাজরাজাদের গল্প। না বাবর, তোমার আব্বু সারা রাত ঘুমায়নি, এখন না ঘুমোলে শরীর খারাপ করবে। চলো আব্বু, চলো না আব্বু, এসো আমার সাথে এসো। আসুন আসুন আসুন। বসো বাবর বসো। আমি এখানে কেন নিয়ে এলে বাবর? এটা হলো জমিদারদের পানশালা। আমি এগুলো খেলে কি হয়? এগুলো খাওয়াই হলো জমিদারদের ঐতিহ্য। প্রজাদের শাসন করতে হলে এগুলো খেতে হয় বাবা। হেরা সরকার, আজ্ঞে রানী মা, বলুন কি দরকার? ও নাও নাও, খেয়ে নাও। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। নাও খেয়ে নাও, খাও। এক টানে খেয়ে ফেলো। Thank you.
নিজেই খাজনা আদায় করতে যাব, ঘোড়ার গাড়ি তৈরি করে রাখবে। বাবর, আমার বাবর, ছোট সাহেব। এই পাগল, তুমি এখানে কি করছো? আমার বাবর, আমার বাবর। তোমাকে না কতবার বলেছি ছোট সাহেবের সামনে দাঁড়াবে না? আমাদের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সুযোগ্য সন্তান এই বাবর চৌধুরী। আমি চাই না তোমার মতো পাগলের ছায়া ওর উপরে পড়ুক। হীরালাল সরকার, আগে রানীমা আদেশ করুন। তোকে না কতবার বলেছি ওকে চোখে চোখে রাখবি? যা, ওকে অন্দর মহলে নিয়ে যা। না না না, এই ভেতরে চলো। না, আমার বাবর। কেন আম্মি, ছোটবেলা থেকে তো তুমি শিখিয়েছো জমিদারি ঐতিহ্য কিভাবে ধরে রাখতে হয়। বলেছি, কিন্তু এভাবে জীবন বিপন্ন করে নয়, সারা রাত জেগেছো, যাও এবার শুয়ে পড়ো। তুমি যাও আম্মি। বাবর, শুনেছিস উত্তরপাড়ার প্রজারা নাকি আজকাল খাজনা দিতে চায় না? হ্যাঁ ছোট সাহেব, অনেকে বিদ্রোহ করতে চায়, বলে কিনা এবার ফসল হয়নি, অনাবৃষ্টি, খরা, কিচ্ছু শুনতে চায় না। কি ব্যাপার, আমি কি তোমার সবজির বাগান নাকি? আমাকে পানি দিলে? এই সুন্দরী, আমার অন্য আর দুষ্টুমি করবে, মনে থাকবে তো? নাও, খুব মনে থাকবে, আর কোনোদিন দুষ্টুমি করবো না। এই সুন্দরী, সুন্দরী, দেখি দেখি। হ্যাঁ,
আপনার সমস্যাটা কি? দেখি একটা সমস্যা, আমার বুকে না, মুখে। ও, তাহলে মুখটা খুলুন। পরপুরুষের মুখ দেখলে আমি লজ্জা পাই, তাই মুখের ঢাকনা খোলা যাবে না। দেখুন, আমি পুরুষ ডাক্তার, আপনি বরং অন্য কোনো মহিলা ডাক্তারের কাছে যান। আরে আরে আরে, ডাক্তার? এই গ্রামে কোনো মহিলা ডাক্তার নাই। আপনি কেমন মেয়ে মানুষ, এই মাত্র বললেন পুরুষের মুখ দেখলে লজ্জা পান, আবার আমার হাত ধরেছেন। ছাড়ুন ছাড়ুন বলছি। আরে শুনুন না, রোগী ফেলে কোথায় যাচ্ছেন? যত সব কোত্থেকে যা আসে সব। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা অনেক বড় ডাক্তার, কি করে যে বোঝাই আপনাকে। ছাড়ুন। যে পুরুষ আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। শুনুন, আপনার এসব বাজে কথা ছাড়ুন, আমি আপনার প্রেমে পড়তে যাব না। সে আপনি যত সুন্দরী হন। সুন্দরী কি বলেছিলাম না, যে আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরে রে, পিছে পিছে ঘুরে, তোর পিছে পিছে ঘুরে। কন্যারে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে, যেমন সুন্দর রূপ রে তোর তেমনই তো গুণ, ওই রূপেরই হাসি যেন থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ রে, থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ। মুখের হাসি দেখা মন করে আনচান, মন করে আনচান রে, মন করে আনচান, মন করে আনচান। কন্যার তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। দয়া করেন রানীমা, এবারে মতো আমাকে খাজনা মাফ করে দেন। খাজনাটা না দেয়া ওদের অভ্যেস, মহলে নিয়ে গিয়ে আচ্ছা রকম পেটালেই একবারে জায়গায় দুবার করে খাজনা দেবে। ঠিক বলেছিস রানীমা, মাফ করে দেন, এবার ফসল হয় না।
ওদের পেটাতে পেটাতে মহলে নিয়ে চল। কি করছেন রানীমা আপনি? সব জেনে শুনে এদের ধরে নিয়ে যাচ্ছেন। আমরা তো বলেছি আমাদের ফসল হলে আমরা সব শোধ করে দেব। তুই বললেই হলো বেয়াদব কোথাকার। বেয়াদবি না রানীমা, সত্যি বলছি এবার ফসল হয়নি। আমাদের উপর এভাবে অত্যাচার করছেন কেন? তাছাড়া আপনারাও মানুষ আমরাও মানুষ। এই তুই কি আমাকেও বোঝাতে চাইছিস? রানীমা ভুল হয়ে গেছে, আমাকে শেষ বারের মতো মাফ করে দে। ওকে নিয়ে চল। না রানীমা, বেয়াদবি মাফ করে দেবেন না। আমি ওদের নিয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এবারে মতো দয়া করে ওদের মাফ করে দিন। কি বলছো ডাক্তার, তুমি সরে যাও। না রানীমা, আপনি হয়তো জানেন না এরা এরা কত কষ্টে আছে, কত অসহায়। আমি যেমন আপনার চিকিৎসা করি তেমনি ওদেরও চিকিৎসা করি। ডাক্তার তুমি জানো না ছোট সাহেব কত নিষ্ঠুর, তার নির্দেশ ছাড়া কাউকে ছাড়া যাবে না। তবু আমি শেষবারের মতো আপনার কাছে মিনতি করছি, ওদের সময় দিন। ওদেরকে ছেড়ে দে। ছোট সাহেব অজপাড়াগের সুন্দরীকে একেবারে মহলের নিজ শয়ন কক্ষে তুলে নিয়ে এসেছে। অসম্ভব, সুন্দরী হোক আর যেই হোক তাকে মহলে নিয়ে এসেছে কেন? রং মহলে নিয়ে গেলেই তো পারত। ভয় পেও না, একটা মজার ঘটনা। বিষাক্ত সাপ যখন তোমাকে ছবল দিতে নিয়েছিল তখন আমি গুলি করে সাপটিকে মেরে ফেলেছি, আর সেই গুলির শব্দে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তোমার ওই সুন্দর মুখ দেখে মুগ্ধ হয়ে যাই। অজান্তে যদি তোমার ক্ষতি হয়ে যায় তাই ফেলে আসতে পারিনি। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে হচ্ছে না। দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওকে সাপে কাটবে না তো কাকে কাটবে? সাপে কাটলে কাটত, কেন আমাকে নিয়ে এসেছে? আর উনি কে? এই মেয়ে তুমি ওকে চেনো না? এই তল্লাতে বাস করো আর আমাদের চেনো না? আমি আপনাকে চিনি রানীমা, কিন্তু উনি? ও হচ্ছে আমার ছেলে ছোট সাহেব। কি ভয় পেয়েছ? আমি জানি এই তল্লাটের সবাই আমাকে ভয় পায়, আমাকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু আমি। শুনুন, পালিয়ে যাবে না কেন? আপনারা তো মানুষের রক্ত শোষণ করেন, অত্যাচার করেন। এই মেয়ে তোর সাহস দেখে অবাক হচ্ছি, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরই এর পরিণাম কি হবে? কি করবেন, খুন করবেন? করেন, আমি ভয় পাই না। যা সত্যি তাই বললাম। কি বললি? তোর এত বড় সাহস! আমি তোর জিম্মায় ফেলব। তোমাকে তুলে আনা যদি অপরাধ হয় তাহলে আমাকে ক্ষমা করো। যেহেতু তোমাকে আমি নিয়ে এসেছি তাই তুমি চাইলে তোমাকে আমি দিয়েও আসতে পারি। দরকার নেই, আমি একাই যেতে পারবো। দেখেছো আম্মি, এই প্রথম কোন গরিব চাষির মেয়ে তোমাদের অত্যাচারের প্রতিবাদ করে গেল। আসলে ও যেন গোবরে পদ্ম ফুল। গোবরের পদ্ম ফুল গোবরেই থাকা ভালো, মহলে শোভা পায় না। শোভা পায় মামা, শোভা পায়। যদি সেই গোবরের পদ্ম ফুলকে মনের মাধুরী দিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখা যায়।
চাইতেছে। তোদের যন্ত্রণা অনেক দেরি হয়ে গেল। আমি আসি সুন্দরী, কবে আসবে? তাড়াতাড়ি চলে আসবো, মা খুব অসুস্থ, তাই মনটা ভালো নেই, মাকে দেখিয়ে চলে আসবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। যতদিন তুমি না আসবে ততদিন আমার সময় কাটবে শুধু তোমার অপেক্ষা। এভাবে মন খারাপ করে থাকলে আমার যে যেতে ইচ্ছে করে না সুন্দরী। এই একটু হাসো, হাসো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার এই হাসি মুখ দেখে আমি যেন এই কটা দিন থাকতে পারি। যাই সুন্দরী। যাই না, বলো আসি। আসি। রানীমা, মোর তো দুই সখি ভালো, তাও আমনে মোরে কানা কন কা? তুই তো কানাই। আমনেই তো কানা বানাইয়ে রাখছেন। চোখ থাকতে কোথায় কি ঘটে তুই তা দেখিস না, আজ হতে তুই কানা টাকা থুয়ে থাকবি। হুকুম করেন রানীমা, জীবনে কোনো কামে মুয়ারি নাই, যা কইবেন হেইয়াই করমু। আমার বুদ্ধির কাছে ইবিস হার মাইনা যায়। এত শুনে লাভ কি, কাজটা সেরে ফেলো। আজ রাতে ওই বেয়াদব মেয়েটাকে রং মহলের পানি খাইয়ে দাও। ঠিক কইছেন, মুই কানা টাকায় সাইজ যাই, কামটা সাইড দিয়ে ভালাম। এই তোরা দিক যা, আয় তোরা দিক যা। আলমারি চাবি দে। আর শুনছি কইতাছি, গ্রামবাসী যে যেখানে আছেন আপনারা ডাক্তারদের বিরুদ্ধে সুন্দরীপ সালাম ছোট সাহেব, আপনি আমাগো বাড়িতে? সুন্দরী কোথায়? ও তো ঘরেই আছে। ওকে একটু ডাকুন। সুন্দরী, সুন্দরী মা এদিকে আয় তো, দেখ ছোট সাহেব আইছে। শুনলাম গ্রামবাসীকে রক্ষা করেছ, তাই দেখতে এলাম। শুনে খুশি হলাম। গুলি করে ডাব পাড়তে গেলেন কেন? পিপাসায় তৃষ্ণার্ত ছিলাম, তাই ডাব খেতে মন চাইলো, পাওলাম। দেমা
কাইটা নিয়ে আই। পিপাসা যখন এতই বেশি তখন বললেই তো পেরে দিতাম। শিকার করে যার খাওয়ার অভ্যেস, সে কি আর সহজে অন্যভাবে খায়? না মানে ডাবের পানি খেয়ে ভালো লাগে। একটা চাষির মেয়ের সাথে হবে আমার ছেলে সম্পর্ক? অসম্ভব। তাই ছোট সাহেবের লাগে সুন্দরী সম্পর্ক? জি জি জি, মোর মনে হয় গোলাপ দলের পানি ডেরে নে বসে। আপা, এই সম্পর্ক খাজনা আদায়ের একটা বিরাট প্রভাব পড়বে, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। এর একটা ব্যবস্থা করতেই হবে, তাছাড়া ওই মেয়ে বেপর্দা লাফাঙ্গা চরিত্রহীন। শুধু তোমাকে পেতে চাই। সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছি সুন্দরী। তাই বুঝি, কিন্তু আমি তো করি আর তুমি তো জমিদার। তুমি জানো না ছোট সাহেব, আমি তোমার বয়সেও বড়। আমি বুঝি, কিন্তু আমার এই দেহের মধ্যে ছোট্ট একটা মন আছে, সে কিছুই বুঝতে চায় না। এই মন শুধু তোমাকেই চায়, শুধু তোমাকে চায়। ছোট সাহেব, আমাকে ভালোবাসতে গিয়ে যদি তোমার বদনাম হয় তাহলে? বদনাম? আরে জমিদারদের তো এমনিতেই অনেক বদনাম, নতুন করে আর কি বদনাম হবে? ছোট সাহেব, তুমি আমাকে ভালোবাসো তাহলে সবার সামনে কেন বলতে পারছো না? সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলতে তো চাই, কিন্তু কেন যে বলতে পারছি না, কেন যে বলতে পারছি না। আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছিস বাবর, সুন্দরীকে তুই ভালোবাসিস? আমি, তুমি শুনে ফেলেছ, আর শুনেই যখন ফেলেছ তখন যা শুনেছ তার সবই সত্যি। সব কিছুর একটা সীমারেখা আছে, এই সমস্ত জঙ্গলি মেয়েকে শিকার করে পথেই ছুড়ে ফেলে দিতে হয়। কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ কেন তোমার ঐতিহ্য আর পদমর্যাদার কথা? আমার ঐতিহ্য আর পদমর্যাদা যদি এতই বড় হয়ে থাকে তাহলে এই ঐতিহ্য আর পদমর্যাদা কেন আমাকে এতটুকু সুখ দিতে পারে না? কেন আমি সারাক্ষণ সুখের নেশায় সুরাপাত্রে ঢেলে রাখি আমার মন প্রাণ? কেন আজ আমার সব থেকেও নেই? ওই মেয়ের মাঝে কি এমন খুঁজে পেয়েছো যার জন্য মন প্রাণ সবকিছু তার মধ্যে ঢেলে দিচ্ছ? সে তুমি বুঝবে না আম্মি, সে তুমি বুঝবে। থাক, আমি অত কিছু বুঝতে চাই না। ওই মেয়ের চিন্তা তোমার মাথা থেকে বাদ দিতে হবে, এটাই আমার শেষ কথা। চলো। মুখের উপর বলে দিল সে যা চায় তাই হবে, বললেই হলো বাবরকে ওই ফকিন্নির পথ হতে ফেরাতেই হবে। কতদিন হয়ে গেল, ডাক্তার তো এখনো আইল না বাবা। আইল না,
মারে যা পাওয়া যাইব না তা নিয়ে ভাইবে কি লাভ? আর চাইলে কি সব কিছু পাওয়া যায়? ওই ডাক্তার হলো শহরের পোলা, বাবা মায়ের একমাত্র সন্তান। সেই ডাক্তার কি আর তোর মতো চাষির মায়ের ঘরে বউ করে লইব? আমি জানি আমাদের এই জমিদারি প্রথা অনুযায়ী যাদেরকে ধরে এনেছে তা শুধুমাত্র শাসন ক্ষমতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য। বিশ্বাস করো তাতে আমার বিন্দুমাত্র সায় ছিল না। আমাকে তোমরা তথাকথিত অত্যাচারী জমিদারদের মতো মনে করো? তাছাড়া কি, নৌকার সামনের দিকটা যেদিকে যায় পিছনের দিকটাও সেদিকেই যায়। ভুল ভুল সুন্দরী, ভুল। তোমার ধারণা ঠিক নয়। আমি জানি, আমি জানি তোমরা আমাকে ভয় পাও, আমাকে অত্যাচারী মনে করো, কিন্তু আমি কি আসলেও তাই? কেন বুঝতে চাও না, কেন বুঝতে চাও না? আমি একজন মানুষ, আমারও একটা সুন্দর বোন আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের উপর আর কেউ অন্যায় ভাবে অত্যাচার করবে না। এই তোমার হাত ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, যাদেরকে ধরে এনেছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। সুন্দরী, কিছু না, রানীমা, এই প্রজাদের প্রশ্রয় দিলে এই সম্পত্তি রক্ষা করা কঠিন হয়ে যায়। জি রানীমা, প্রশ্রয় পেলে ওরা ঘাড়ে উঠবে। ছোট সাহেব ওদের ছেড়ে দিতে বলেছেন। বাবর দাঁড়াও, ওই চাষির মেয়ে এই অন্দর মহলে ঢুকলো কি করে? এই প্রশ্ন তো আমি তোমাকে করতে চাই আম্মি। তার মানে? খাজনা আদায়ের অজুহাতে আমার নামের ভয় দেখিয়ে গ্রামের নিরীহ মানুষগুলোকে তুমি ধরে এনেছো কেন? কি বলতে চাস তুই? তুই কি ভুলে গেছিস যুগ যুগ ধরে যে পদ্ধতিতে আমরা খাজনা আদায় করি তার কথা? ওই ফকিরের বাচ্চা নিশ্চয়ই তোর কানে এমন বিষ ঢেলে দিয়ে গেছে যার জন্য তুই এমন কথা বলতে পারিস না। আমি সুন্দরী আমার কানে বিষ ঢেলে দেয়নি, সে আমার অন্ধ চোখকে খুলে দিয়ে গেছে। আমি বুঝতে পারছি, ওই হারামজাদি ইনিয়ে বিনিয়ে সব মিথ্যে কথা বলে তোর মাথা খারাপ করে দিয়েছে। না আম্মি, মাথা সুন্দরী খারাপ করেনি, মাথা খারাপ করেছো তোমরা আর তোমাদের শাসন পদ্ধতি। বলতে পারো আমাদের পূর্বপুরুষরা কি এমনই অত্যাচারী জুলুমবাজ ছিল? জুলুমবাজ বলছিস কেন, এটা তো জমিদারদের নিয়ম। নিয়ম? নিয়ম তাহলে নিরীহ গরিব প্রজাদের উপর অত্যাচার করাটাই নিয়ম? আর ওই অত্যাচার করেই কি আজ আমার বাবা মানসিক বিকারগ্রস্ত মানুষ? না তা ঠিক না, আমি বলছিলাম ওই সমস্ত গরিব ছোট লোকদের প্রশ্রয় দিলে একদিনে জমিদারি লাটে উঠবে। আসলে লাটে উঠবে ছোট সাহেব? জমিদারি লাটে উঠলে উঠবে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। সুন্দরীর রূপে কি ছোট সাহেব পাগল হয়ে গেল? ভবিষ্যৎ অন্ধকার রানী মা, যা কিছু করা তাড়াতাড়ি করুন। ডাক্তার! কেমন আছিস সুন্দরী? মনে হয় কতদিন তোমায় দেখি না, এই কটা দিন যে আমার কেমন কেটেছে। সুন্দরী, সুন্দরী কি হয়েছে, তোমার কপালে কিসের দাগ? ও কিছু নয়, আমার কপালের দোষ। কপাল যার মন্দ তার কাছে এটুকু দাগ কিছুই না। তুমি এভাবে কথা বলছো কেন সুন্দরী, কি হয়েছে তোমার? তুমি এতদিন না থাকাতে সবাই আমাকে। সবাই তোমাকে কি কি বলো না, বলো কি? কিছু না, কিছু না। বলো, আর কোনদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? যাব না, বলো। কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সুন্দরী।
তুমি আমার কি বলো বলো তুমি আমার বলো আমি তোমার কি তুমি আমার কি বলো না প্রেমের ডাক্তার জমিদার বাড়ির কাজে নাক গলাতে এসেছিস আমি যেই হই না কেন এভাবে ওদের ধরে নিয়ে যাচ্ছেন কেন ওরা তো বলেছে ওরা অভাবে আছে তবু জুলুম করছেন কেন আমি পাঠান বলছি তুই বোধহয় জানিস না ছোট সাহেবের নির্দেশ অমান্য করলে তাকে ফাঁসিতে ঝুলানো হয় তাই আচ্ছা
ছোট সাহেব কি সত্যি সত্যি এদের ধরে নিয়ে যেতে বলেছে? হ্যাঁ অবশ্যই বলেছে। তুই কে? এত প্রশ্ন করছিস, জানিস এর পরিণাম কি হবে? আপনি পাঠান, আমি জানি জমিদার বাড়ির অনেকেই মিথ্যে বলে, প্রজাদের নির্যাতন করে, তোমাকে অন্যরকম জানতাম। যে কটা চাবুকের বাড়ি তুমি ওদের দিয়েছ তা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ছোট সাহেব কি করছেন? পাঠান, ওদের ছেড়ে দাও, আর রানীমাকে গিয়ে বলবে প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায়ের প্রয়োজন নেই। ছোট সাহেব, সম্পর্কে আমি তোমার মামা, তারপরও জমিদারি চালাচ্ছ তুমি, সম্পর্কের খাতিরে আরো কিছু বলবেন মনে হচ্ছে? বলছিলাম কি, তুমি যেভাবে জমিদারি চালাচ্ছ তাতে করে কি জমিদারি থাকবে? কি বলতে চান আপনি? বলতে কিছুই চাই না, আবার না বলেও পারছি না। শুনলাম দক্ষিণ পাড়ার লোকদের খাজনা নাকি মাফ করে দিয়েছো, শুধুমাত্র সুন্দরের জন্য কি এগুলো করছো? মানে আমি তোমাকে কথাটা ঠিক ওভাবে বলতে চাই। প্রজাদের উপকার আমি আগে থেকেই করি, কিন্তু আপনারা প্রজাদের কাছে আমাকে অত্যাচারী বানিয়ে রেখেছেন, তাই মাঝে মাঝে সরজমিনে দেখতে যাই। আর সুন্দরের জন্য যদি অন্য কোনো প্রজারা উপকৃত হয় তাহলে আপনার অসুবিধা আছে কি? না অসুবিধা নেই, তবে আমাদের সবার ভবিষ্যতের জন্য বলছিলাম। ভবিষ্যতের চিন্তা আপনাকে করতে হবে না, ভবিষ্যতের ভাবনা আমি ভেবেই রেখেছি। আর কিছু? না না, জবাব তো পেয়ে গেলাম। সুন্দরী, 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 কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, ছোট সাহেব আইছে। ও ভয় পেয় না তো বাবা, ছোট সাহেব বা কিংবা ভালুক না, সে তো রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে এত রাত্রে তোর যদি কোনো ক্ষতি করে ফেলে কি করব? সে করতে চাইলে আগেই করতে পারতো। সুন্দরী অত চিন্তা করো না তো, আমি দেখতেছি। ছোট সাহেব এত রাতে আপনি, জরুরি কোনো বিষয় আছে নাকি? মন বলল তোমাকে দেখব তাই চলে এলাম। বাহ চমৎকার খেয়াল খুশি আপনার, জানতাম রাজরাজারা তাদের খেয়াল খুশি মতোই চলে, কিন্তু আপনাকে তাদের চাইতে একটু আলাদাই ভেবেছিলাম। কেন, আমি কি আলাদা নই? তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করেননি ঠিক, কিন্তু পানিতে ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়ে ছোট ছেলেমেয়েরা যেমন আনন্দ পায় ব্যাঙের হয় মরণ দশা, তেমনি আমারও হয়েছে সেই দশা। কি বলছো তুমি? বলছি এই মধ্যরাতে অবিবাহিত একটি মেয়েকে এভাবে ডাকাডাকি করলে যেমন অন্যায়, তেমনি তার জন্য অপবাদ বটে। শোনো, আমি হচ্ছি এই তল্লাটের অধিপতি, তোমাকে অপবাদ দেবে বা কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারণে। সে আমি জানি ছোট সাহেব, তারপর এত রাতে যখন এসেছেন ভেবেছিলাম খুব বুঝি জরুরি কিছু, কিন্তু কি বলবেন তা তো বললেন না। বলতে চাই কি বলুন, থেমে আছেন কেন? বলুন না কি বলতে চান আমাকে, বলুন না ছোট সাহেব। সুন্দরী আমি মনের কথা মনেই থাক, বললে যদি মিথ্যে হয়ে যায়। আসি
একজনকে ভালোবেসে ফেলেছে। মেয়েটির নাম সুন্দরী। সে দেখতে খুব সুন্দর, ওই দূর আকাশের চাঁদের মতো। আমি ঠিক করেছি ওকে তোমার পুত্রবধূ বানিয়ে এই মহলে নিয়ে আসবো। ছোট সাহেব, তো দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা, আপনি কো ডাক্তার। এই ডাক্তারের লগেই তো সুন্দরীর কেসটা কাহিনি। আমি বুঝি না, সুন্দরী এমন কি যে সবাই তাকে দেখে পাগল হয়ে যায়? না রানীমা, আন্ডা সাইয়ের আন্নে হুকুম দিলে আন্ডা হাতে বিচার শুরু করবো। আবার হুকুম কেন? ওই চাষির মেয়ে যখন আপনাদের শাসন মানবে না, তখন জোর করে একটা কিছু করে ফেলুন। ঠিক কইছেন হুজুর, আপনারা যখন আমগো পক্ষে আছেন তখন আমরাই বিচার করুম। আন্ডা ওসে গোসা করি ব্যাগ সর্বনাশ করে দে। এমন ভাবে সবকিছু করবে যাতে ছোট সাহেব কোনো ভাবেই জানতে না পারে। হাজে মালি, ওই মি হাজে মালি, আরে জলদি বাই দাও। কেডা কেডা লাগি জলদি গাও। তোমরা শুনো হাশেম মিয়া, তোমারে আগেও কইছি তুই শুনো না, ইলা আবারও কইয়ে তোমার বেপর্দা মাইয়ার চলাফেরার কারণে এই গ্রামে বালা মুসিবত আরম্ভ হয়ে গেছে। তুই সরেন তো, কেমন বাপ হইছো মিয়া, মাইয়াটা একটু বুঝাইতে পারো না? তোমরা এসব কি কইতেছ? ঠিকই কইয়ে গ্রামে ডাকাই ছিললো, ফসল হরি যার, বৃষ্টি হয় না, কি কারণে? ব্যাক হয় তোমার মাইয়ার বেপর্দা চলাফেরা করার কারণ। মাইয়া মানুষ হলো ঘরের শোভা, পুরুষের খেদমত করবো আর আল্লাহ বিল্লাহ করবো। তোমার মাইয়া যে ডাক্তারের লোকের ছোট সাবের লোকে কি আর কমু পেয়েছুতি কারবা। শোনো হাশেম মিয়া, এরপরও যদি তোমার মাইয়া এইভাবে ঘুরাফিরা করে আমরা কিন্তু তোমার সমাজে এক গড়িয়া করে রাখবো। কি কমি আর হ্যাঁ কথা কো রানীমা, ও রানীমা, কি ব্যাপার তোরা এভাবে ভয় কাঁপছিস কেন? রানীমা কি কমু ওই কথা কইতে মন লজ্জা করতে আছে। লজ্জা করছে? তোরা কি মেয়ে মানুষ? খোলা ভাইয়া বুঝি না, হারা রায় দেখুনে আন্ডারে ঘুম যাইতে দেন। কারা ঘুমাতে দেয়নি জলদি বল। কি কমু, ভূতে ঘুমাইতে দেয় নাই। হয় রানীমা, জীবনে কোন জায়গায় হার মানি নাই, কিন্তু ভূতের লগে কেমনে পারমু? চুপ কর খবিশের দল, কোথায় শুনবো সুন্দরের বিচার করে গ্রাম ছাড়া করেছিস? তা না, উল্টো ভূতের ভয়ে পালিয়ে এসেছিস। ভূত না হইয়া যদি মানুষ হইতে তাহলে রানীমা ওগুলো সাবাইয়া খাইতাম। মোর সাহস সম্বন্ধে তো আপনি জানেন। চুপ কর বদমাইশ, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় ঠন ঠন। এই সব কান ধর, বল, ভূত আমার পুত, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রানীমা আছে আমাদের সাথে, ভয়ের আবার কি? তোদের মুখে আজ যদি কোনোদিন শুনি ভূতের কথা, তাহলে তোদের শুলে চড়াবো। এখন থেকে দৈনিক তিনটা ইঞ্জেকশন দেবে। জি রানীমা, আপনার হুকুম। না না না, প্রয়োজন নেই, এতগুলো বছর ধরে আমাকে ইঞ্জেকশন দিচ্ছ, ওষুধ দিচ্ছ, কিন্তু আমি তো সেই। চুপ কর, এখন থেকে আমি যা বলবো তাই হবে। না হবে না বাবু। কি বলছিস বাবু? হ্যাঁ ঠিকই বলছি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ঔষধ দিচ্ছ ইঞ্জেকশন দিচ্ছ, কই পরিবর্তন তো হচ্ছে না। শোন বাবু, ইঞ্জেকশন না দিলে পরে পাগলকে সামলানো মুশকিল হবে। হলে হবে, আমার আব্বুকে আমি সামলাবো। ডাক্তার সাহেব, আমার অনুমতি ছাড়া আর কোনো ঔষধ বা ইঞ্জেকশন দেবেন না। দেখো কি রে ডাক্তার সাহেব আজকে বাঁচাইছেন, আল্লাহ তোর বহুত সবকে অনেক বেশি খাইছিলে তো স্যার। সালাম রানীমা। ওয়ালাইকুম সালাম ডাক্তার সাহেব। রানীমা কি বলতে চাচ্ছে শুনুন। জি বলুন ডাক্তার। তোমার উপর আমার ধারণা অনেক উপরে, লোক মুখে শুনেছি এক চাষির মেয়ের সাথে তোমার মেলামেশা ভালোবাসা। রানীমা আপনি আমার মায়ের তুল্য, তাই আপনার কাছে বলতে এতটুকু দ্বিধা নেই, আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছো ডাক্তার,
তুমি আমাদের বাড়ির ডাক্তার হয়ে ভালোবাসো সামান্য একজন চাষির মেয়েকে? ছিছি ডাক্তার, আমি তোমাকে একজন উচ্চ শিক্ষিত বড় ঘরের সন্তান হিসেবে জানতাম, আর তুমি কিনা? আপনার জানাটা অমূলক নয় রানীমা, শুধু এইটুকু জানা বাকি ছিল যে আমি একজন মানুষ, আর একজন প্রকৃত মানুষের কাছে কে ধনী কে কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার কোনো মূল্য নেই। তুমি ভুল করছো ডাক্তার, সুন্দরী একটা নষ্টা মেয়ে, তার চরিত্র ভালো নয়, সে গোপনে আমার ছেলেকেও নষ্ট করতে চায়। না রানীমা না, জেনে শুনে একটা ভালো মেয়েকে অপবাদ দেবেন না, তাছাড়া সুন্দরী সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম, এই যাও। হ্যাঁ চলো যাও। কদিন হইল বাচ্চাটার একটু দুধ দিস না, দুষ্টু মা আদর করে বাচ্চার দুধ খাওয়া। দাঁড়াও, কাছে আসো আসো। কে আপনি? চিনলাম না তো। আপনি আপনি কে বাবা? কোথা থেকে এসেছেন? আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি কোনোদিন। আমার পরিচয় দিয়ে কি হইব, আমি এক দুঃখী মানুষ, এখন ফকিরানা করি, আমার কি কষ্ট তা তোমারে কি করে বোঝাবো, এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু তুমি ছাড়া। বিড়বিড় করে কি বলছেন বাবা? না কিছু না। আমার কাছে কি চান আপনি? চাওয়ার কি আর শেষ আছে, কি যে চাই তোমার কাছে কি করে বোঝাবো। বলে ফেলুন না কি চান। দেখো নালায়েক নির্বোধ, তোমাকে আজ এমন একটা জিনিস দিব যা কিনা আপন মানুষ আপন মানুষকে দেয়। কি দেবেন আপনি, আর আমাকে দেবেন কেন? যা দেব তাতে তোমার মঙ্গল হবে, আমি স্পষ্ট দেখতে পাইতেছি বিরাট এক জমিদারের ঘরে তোমার বিয়া হইল। ভয় পাইও না বেটি, কি সুন্দর লাগতেছে দেখে আমার মনটা ভরে গেছে। রানীমাকে বিষয়টা তো বলতেই হবে, এই মালা সব সময় পরে থাকবে, না পড়লে কিন্তু তোমার কঠিন অমঙ্গল হবে, অমঙ্গল হবে। ঠিক আছে এখন যাই। হক মাওলা আবার দেখা হইব, হক মাওলা। মালাটা খুলে ফেললে অমঙ্গল হবে, না না খুলব না। সকাল থেকে 21টা রোগী দেখে ফেলাইছেন আর তিনটে বাকি আছে। ও ডাক্তার সাহেব, ও ডাক্তার, তো সকাল সকাল কোথায় যাও? ডাক্তারের যা কাজ তাই করতে যাই, তুই যা আমি আসছি। ও বুঝছি। কি ব্যাপার, কি দেখছো? এই মালা তুমি কোথায় পেলে? এটা গতকাল এক ফকির বাবা এসে দিয়ে গেছে। নাকি ওই রাজপুত্র ছোট সাহেব দিয়ে গেছে? কি বলছো, ছোট সাহেব দিলে আমি নেব নাকি? না, মালাটা দেখে খুব দামি মনে হলো তাই বললাম। বিশ্বাস করো, বৃদ্ধ লোকটি বলল আমি নাকি তার আপন কারণ মতো, তাই বললো পড়ে থাকলে সে খুশি হবে আর খুলে ফেললে অমঙ্গল হবে। অমঙ্গল হবে? খুলে ফেলো দেখি নাকি অমঙ্গল হয়। না বাবা, যদি সত্যি কোনো অমঙ্গল হয়, পড়ে থাকলেও তো অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, যেটা তোমার বিশ্বাস তুমি তাই করো, আমি যাই রোগী দেখতে হবে। আচ্ছা আমিও যাই। কাশি আমাকে দেখেছো? আমি হ্যাঁ দেখেছি, তুই জানিস যুগ যুগ ধরে হীরার মালা দিয়ে এই বাড়ির নতুন বউদের বরণ করে নেওয়া হয়, যেদিন তোর বউ আসবে সেদিন আমিও এই বাড়ির রীতি অনুযায়ী সেই মালা দিয়ে তোর বউকে বরণ করে নেব।
কিন্তু সেই হীরের মালাটা কোথায়? মালাটা যথাস্থানেই আছে। আমার স্বপ্নের রানী, আমার ভালোবাসার মানুষকে আমি সেই মালা দিয়ে দিয়েছি। আমি তাছাড়া আগে হোক পরে হোক মালাটা যখন সে পাবেই তখন আগেই দিয়ে দিয়েছি। কি বলছিস তুই? নিয়ম নীতি ভঙ্গ করে তুই সেই মালা একটা ফকিনের গলায় পরিয়ে দিয়েছিস? দিনকে দিন তুই এত অধঃপতনের দিকে যাবি এ আমি ভাবতেও পারিনি। ওই ফকির নিচ্ছি ছলে বলে কৌশলে তোর কাছ থেকে আমাদের বাড়ির ঐতিহ্যকে ছিনিয়ে নিয়েছে ওই লোভী মেয়েকে। আমি তুমি মিছে মিছে উত্তেজিত হচ্ছ, আমি মালাটাও ছিনিয়ে নেই, মালাটা আমি ওকে দিয়েছি। তাছাড়াও বুঝতে পারেনি যে মালাটা ওকে আমি দিয়েছি। হ্যাঁ, ওই মেয়ে তো কচি খুকি যে একটা হীরার মালা চিনতে পারবে না, আর তুই দিয়েছিস তাও বুঝতে পারবে না। না, এই ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা করবে না, তাহলে আমি মনে কষ্ট পাব। ওই মালাটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ রানীমা। রানীমা এসেছে, রানীমা এসেছে। বাঁদরের গলায় আবার হীরের মালা। ফকিন্নিজি, এই মালা তুই কোন সাহসে পরেছিস? যে বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা তোর নেই, সেই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস? কি বলছেন রানীমা? চুপ, নষ্ট দুশ্চরিত্রা মেয়ে কোথাকার! এই মালা তোকে ছোট সাহেব দেয়নি? না না না, ছোট সাহেব দেয়নি। আমার ছেলেকে তোর রূপ যৌবনের মোহে ফেলে আমার বাড়ির বউ হতে চাস? খোল খোল এই মালা। তোর মতো নষ্ট মেয়ে এই গ্রামে থাকলে গ্রামের সব লোকজন খারাপ হয়ে যাবে। তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। শোন, এই মালা যে আমি তোর কাছ থেকে নিয়েছি এটা যদি ছোট সাহেব জানে তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এই কথাটা মনে থাকে যেন। চলো। রানীমা বলে গেল তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত, আমারও তাই করা উচিত। বিশ্বাস করো আমি সেদিন একটুকু বুঝতে পারিনি। আমি সেদিন মালাটা দেখেই বুঝতে পেরেছিলাম ওই দামি হীরের মালা ছোট সারছে আর কেউ দিতে পারে না। সুন্দরী, ওই দামি মালার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো? না না না, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি ফকির বাবা মনে করে মালাটা নিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো? তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে, তুমি প্রস্তুত থাকবে। তুমি যাও, আমি দেখছি। ডাক্তার সাহেব, ছোট সাহেবের জ্ঞান ফিরে এসেছে। ঠিক আছে, খেয়াল রাখবেন,
বমি যেন না করে, নড়াচড়া কম করতে বলবেন। জি আচ্ছা। এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দিবে, আর যা খাওয়াবেন সব লিকুইড। ঠিক আছে। সবই বলবো খুলে মোর প্রিয়ার কাছে, সে শুনবে কথা সব যত্ন করে, সে থাকবে সুখে মোরে অন্তরে। কত কথা কত ব্যথা হৃদয় মাঝে, সবই বলবো খুলে মোর প্রিয়র কাছে, সে শুনবে কথা সব যত্ন করে, সে থাকবে সুখে মোরে অন্তরে। জীবনটা ছিল মোর আঁকা বাঁকা, তুমি ছাড়া যেন সবই লাগে ফাঁকা। আর থাকবো না আমি একা একা, আর থাকবো না আমি একা একা, আমার প্রিয় তোমার পেয়েছি দেখা, আর থাকবো না আমি একা একা। যে মধুর তাই জীবনে আমার বাজে সুখের সুর, যেন লাগে না কখনো কারো নজর, যেন ফুরিয়ে না যায় প্রেমের প্রহর। এই প্রেম আমার আজ কত যে মধুর, তাই জীবনে আমার বাজে সুখের সুর, যেন লাগে না কখনো কারো নজর, যেন ফুরিয়ে না যায় প্রেমের প্রহর। মিলনে হবে আজ সাজানো বাসর, দুজনে কখনো আর হব না পর। আর থাকবো না আমি একা একা, আর থাকবো না আমি একা একা, আমার প্রিয় তোমার পেয়েছি দেখা, আমার প্রিয় তোমার পেয়েছি দেখা। সুন্দরী, আমি ছোট সাহেব,
ছোট সাহেব আপনি হাসপাতালে, আর এদিকে রানীমা চিন্তায় শেষ, একটা খবর পর্যন্ত দিলেন না। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেছি। সুন্দরী তুমি ভালোই হয়েছ, সেবা যত্ন করা উচিত। সুন্দরী সাহেব আমরা এসে পড়েছি, আর কোনো চিন্তা নেই, যাও রানীমাকে খবর দাও। রানীমাকে খবর দিতে হবে না, রানীমার খাস লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। সুন্দরী কি চলে গেল? ডাক্তার, ডাক্তার আমি চলে এসেছি, জানো ছোট সাহেব। স্টপ ইট, আর বলতে হবে না। আমি জানি ওই ছোট সাহেবই তোকে তুলে নিয়ে গিয়েছিল, তার মনের তৃপ্তি মিটি আবার ছেড়ে দিয়েছে। তোমার মন এত নোংরা, একজন মানুষ সম্পর্কে না জেনে শুনে এত বাজে কথা বলছো। বাহ চমৎকার, এত অল্প সময় ওই ছোট সাহেবকে চিনে ফেললি? হ্যাঁ চিনেছি। সুন্দরী চিৎকার করো না, যে মানুষটি তার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো সে অতটা খারাপ? খারাপ? ইউ আর লাইং, সব নাটক, সব মিথ্যে, সব ওই ছোট সাহেবের চালাকি। ডাকাতি করে তোকে তুলে নিয়ে গিয়েছিল ওই ছোট সাহেবের কথাতেই, সে তোকে কাছে পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে যাতে তুই তার কাছে থাকিস। না ডাক্তার, তুমি ভুল বলছো, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে। তোকে আমি একটা ফুল ভেবে ভালোবেসেছিল, কিন্তু বুঝতে পারিনি ওই ফুলের মধ্যে লুকিয়ে ছিল বিষ মিশ্রিত কাঁটা। কি বলছো ডাক্তার? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না, তোরা হচ্ছিস টাকার কাঙ্গাল। ছোট সাহেবের টাকার লোভে তুই এখন আমাকে ছেড়ে তাকে ভালোবাসিস। ওই ছোট সাহেবের সাথে তুই রাত কাটিয়েছিস, তাতে এই সমাজের লোক তোকে এখন বলবে তুই একটা নষ্টা কলঙ্কিনী পতিতা। কেন তুই আমার জীবনটা নষ্ট করেছিস? কেন, কেন? আর বলতে হবে না, তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি। বাবা সেদিন ঠিকই বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি, আমার সাথে যা করেছো তা ছিল তোমার অভিনয়, আমি সব বুঝে ফেলেছি। আমার কাছ থেকে দূরে সরে যাবার জন্য তোমার এই হিংস্র আচরণ, তুমি ভয়ঙ্কর, তুমি প্রতারক। তোমার বুবু কোথায়? বুবু আপনার সাথে দেখা করবে না। তুমি গিয়ে বলো ছোট সাহেব এসেছে। বললাম তো বুবু আপনার সাথে দেখা করবে না। সুন্দরী আমার সাথে দেখা করবে না? সুন্দরী, সুন্দরী কি পাগলামি করছেন ছোট সাহেব, আর কোন অধিকার আপনি এসব করছেন? ভালোবাসার অধিকারে সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। থামুন, হতে পারেন আপনি তল্লাটের অধিপতি, তাতে আমার কি? কেন আপনি আমাকে বারবার বিরক্ত করছেন? কেন আপনি আরেকজনের ভালোবাসাকে ছিনে নিতে চাচ্ছেন? ভালোবাসা সুন্দরী? হ্যাঁ ঠিকই বলছি, আপনার সাথে পরিচয় হবার আগে ডাক্তার শাওনকে আমি ভালোবেসে ফেলেছি, আর সেও আমাকে ভালোবাসে। যে ভালোবাসা একজনকে দিয়ে দিয়েছি তাকে নতুন করে আর কাউকে দেওয়া যায় না। আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব, আপনি আমাকে ভুলে যান। কেমন করে ভুলে যাব তোমাকে? আমার এই দেহ, আমার এই মন, এই দেহের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্ত কণা শুধু তোমার কথাই বলে। এই হৃদয় চিনে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে সুন্দরী আমি তোমাকে কতটুকু ভালোবাসি। দেহ থেকে প্রাণ চলে গেলে মানুষ যেমন মরে যায়।
এমনি তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, আমি যে মরে যাবো কি করে বোঝাবো, আমি যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। সেদিন যদি বুঝতে পারতাম আপনি আমাকে হীরের মালাটা দিয়েছেন, তাহলে কখনই আমি সে মালাটা নিতাম না। তাছাড়া রানীমা আমাকে ভুল বুঝে চরম অপমান করে মালাটা খুলে নিয়ে গেছে। আপনার মা আমাকে ডাকাতে তুলে নিয়ে গিয়েছিল আমার সর্বনাশ করার জন্য, কিন্তু সেদিন শুধুমাত্র আপনার জন্য আমি বেঁচে গিয়েছিলাম, তার জন্য আপনাকে আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব, আপনি চলে যান, আপনি আমাকে ভুলে যান, আপনি আমাকে ভুলে যান। সেই দিন ভুলে যা, যেদিন আমার মৃত্যু হবে, পড়ে থাকবে লাশ। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে, তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে, বন্ধু আমায় কাঁদালে, তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায় নয়নের জলে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। ভালোবাসা ছিল তোমার শুধুই অভিনয়, এই বুকেতে এত জ্বালা কেমন যে সয়, ভালোবাসা সর্বনাশা লোকে যে বলে আমায় কাঁদালে, ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। না পাওয়ার বেদনাতে ভেঙে গেছে বুঝলো না, কি করে বোঝাবো তারে মনের জন্য,
এত জ্বালা, ভালোবাসা এত জ্বালা, বুঝিনি আগে আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে, বন্ধু আমায় কাঁদালে। তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নে চলে গে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। বাবর, 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 কি হয়েছে বাবা? এভাবে রক্ত ঝরলো কি করে? এ রক্ত নয় আম্মি, এ আমার ভালোবাসার চিহ্ন। বল বাবা, কে তোর এমন অবস্থা করেছে? একবার তার নাম বল। বাবর, শুধু আমাদেরকে বলো, কার এমন দুঃসাহস যে তোমার শরীরে হাত দিয়েছে? খোদার কসম খেয়ে বলছি, তাকে আমরা এমন শাস্তি দেব যাতে আর কোনোদিন এমন অপরাধ করার সাহস না পায়। না মামা, এটা আমার ভাগ্য, এর জন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আমার ভালোবাসার জন্য শুধু রক্ত কেন, আমি জীবনও দিতে পারি। দুঃখ শুধু একটাই, ডাক্তার আমার মনের কষ্ট বুঝলো না। ডাক্তার রানীমার, রানীমা, এই সুযোগ সুন্দরী, আর ডাক্তারকে ধরে নিয়ে আসুন, আর ডাক্তারকে চরম ভাবে শাস্তি দিলে সুন্দরী যে কোনো প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর তখনই সুন্দরীকে দিয়ে ছোট সাহেবের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করিয়ে ছোট সাহেবকে দিয়ে এই সম্পত্তি আপনার নামে লিখিয়ে নিতে পারবেন। ঠিক বলেছো হীরালাল সরকার, আমাকে তাই করতে হবে। হাঙ্গা গেরাম খুঁজতে ওরা ডাক্তার রে পাই নাই, কতর মাইয়া কই? আমি জানি না, মাইয়ারে পাইলেই ডাক্তার রে পাম ক? ঠিকই জানুস, ক কই আছে তোর মাইয়া? আমি জানি না, তোর মারি ভালো। আমি জানি আমার কারণে আপনারা চাচাকে মারছেন, বলুন কি চান? রানীমার নির্দেশ তো করে মহলে লই যাইতে হইবে, চল। চলুন, চলো সুন্দর। সুন্দরী যাইস না মা, যাইস না সুন্দরী, যাইস না মা। একজন ছা পোষা লোক হয়ে তুই এই কল্লাটের ছোট সাহেবের গায়ে হাত দিয়েছিস। ছোট সাহেবই প্রথম বাবাকে মেরেছে। চুপ, সুন্দরীকে ভালোবেসে তুই দেওয়ানা হয়ে গেছিস, চল মার ওকে, মেরে রক্তাক্ত করে ফেল। সুন্দরীকে তুই ভুলে যা, আমি সুন্দরীকে বুঝতে পারবো না। পারবি না ডাক্তার, যে চোখ দিয়ে তুই সুন্দরীকে দেখবি তোর সেই চোখ আমরা তুলে নেব। রানীমার নির্দেশ। সুন্দরী, সুন্দরী চেও না সুন্দরী। রানীমা, 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 রানীমা,
রানীমা আপনার পায়ে পড়ি, তাতে শাওনের কোনো দোষ নেই, সব দোষ আমার, যা করার আমাকে করুন, তাও ওকে ছেড়ে দিন। না রানীমা না, একটু দয়া করুন, তাও ওকে ছেড়ে দিন, শাওনকে আপনি ছেড়ে দিন। এই সুন্দরীকে দিয়েই বাবরের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিতে হবে। রানীমা, 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 শাওন, শাওন করে মেরে ফেলছে। চোখ দুটো তুলে ফেল। কিছুক্ষণ পর ডাক্তার শাওন মৃত্যুর কোলে ঢলে পড়বে, একমাত্র তুই পারবি তাকে বাঁচাতে। ছোট সাহেবের সাথে তোকে প্রেমের অভিনয় করতে হবে। কিন্তু রানীমা, যখন ছোট সাহেব জানবে আমি অভিনয় করছি, তখন সে ভীষণ কষ্ট পাবে। চুপ, হকিন্দির বাচ্চা, দুদিকেরই চিন্তা করিস। হ্যাঁ, অত কিছু বুঝতে চাই না, যদি এই মুহূর্তে রাজি না হোস তাহলে এক্ষুনি ডাক্তারকে মেরে ফেলবো। না, মারা তো হয়ে গেছে, শুধু জানটা নেই আবার। না 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 রানীমা না, বল রাজি কি? হীরালাল সরকার, বলুন কি দরকার? তোকে উপরে নিয়ে যাও, আসুন আসুন, যাও। ছোট সাহেবের জন্য সুন্দর ভাবে সাজিয়ে রাখবো, আসুন। রানীমা, রানীমা, ছোট সাহেব এসেছেন। টাকা টাকা পয়সা জমি। বাবর, 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 তুই ফিরেছিস বাবা, কেমন আছিস? শোন বাবা, তুই যা চেয়েছিস তোর চাওয়া পূর্ণ হয়েছে। আমার আমার আর কোনো চাওয়া নেই। আমি অভিমান করিস না বাবু, যে সুন্দরীর জন্য তুই পাগল সেই সুন্দরী আজ তোকে ভালোবাসে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? সুন্দরী তোকে নিজের মুখে বলবে যে সে তোকে ভালোবাসে। জানিস, এই সুন্দরী এখন এই আমাদের এই মহলেই আছে। সুন্দরী, সুন্দরী, আমি যা বলল তা কি সত্যি? বলো সুন্দরী, তা কি সত্যি? বলো সুন্দরী। হ্যাঁ, সব সত্যি। যে
হয়েছে। বাবা, 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 আমি 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 আমার ভালোবাসা পেয়ে গেছি, আমি 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 আমার ভালোবাসা পেয়ে গেছি আমি। হে আল্লাহ, তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। সত্যি বাবা, সত্যি আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। বুঝছো? জি বুঝছো। বাবা কোথায় রে? ওই ঘরে আছে হুজুর, ওই ঘরে। বাবা, 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 আমি ভালোবাসা পেয়ে গেছি বাবা। ওই যে সুন্দরী, ও নিজের মুখে বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে দোয়া করো বাবা। আমি এখন চাই। হে আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে, আমি এখন কি করব, কি করব? শাওন, শাওন, তুমি কেমন আছো? শাওন, তুমি এখন কোথায়, কিভাবে আছো জানি না। তুমি নিচে কেন? তুমি শোবে এই চন্দন পালঙ্কে। কে কি করছে? আর তোমার পাশে আমি শুয়ে থাকব, এভাবে আলতো করে তোমার মাথার চুল বুলিয়ে দেব। ছাড়ো, তোমাকে অনেক আদর করব। কি করছেন চন্দ্রশেখ? আমাদের তো কোনো বিয়ে হয়নি, বিয়ের আগে এত কাছে আসা পাপ। তাই তো, আসলে তোমাকে পেয়ে আমি সব ভুলে যাই। আর শোনো, তোমার যা যা লাগবে তার একটা লিস্ট করে দেবে, সব বিলের থেকে আনিয়ে দেবে। আমি আমার কল্পনার সবটুকু রং দিয়ে তোমাকে সাজাতে চাই সুন্দরী। আমাদের সব মিথ্যে ধরা পড়ে যাবে। যেভাবেই হোক এ বিয়ে হতেই হবে। যা, বিয়ের সব আয়োজন করবে। চমকে চান কপালে চন্দনের ডাউটি, আসমানে ওই জলে যেমন লক্ষ্য তার দিক। সাজু সুন্দরী কন্যা সাজু দিয়ে সাজে, সাজু সুন্দরী কন্যা সাজু দিয়ে সাজে। সুন্দরী, ছোট সাহেব, আমাকে ক্ষমা করুন, আমি আর পার।
পারছি না, আমি আর পারছি না। আপনি কষ্ট পাচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি। আমি আমি যে আর এত বড় সত্যটাকে লুকিয়ে রাখতে পারছি না। কি বলছো সুন্দরী, এমন দিনে সত্য মিথ্যার কি আছে? আছে ছোট সাহেব, আছে। অনেক কিছুই লুকানো আছে। যা শুনলে, যা শুনলে আপনি ভীষণ কষ্ট পাবেন। যত কষ্টই হোক আমি শুনতে চাই। আপনি আমাকে ভুল বুঝবেন না ছোট সাহেব। তুমি বলো সুন্দরী। রানীমার লোকজন আমাকে ডাক্তারকে মহলে ধরে এনে ডাক্তারকে প্রচন্ড মারধর করে। আমি আমি রানীমার পায়ে পড়ে ডাক্তারের প্রাণ ভিক্ষা চাই। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য। তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। বসাইমন্তরে তিরিতে ঘর বান্ধিয়া
থাকমো জনম ভোরে রে, তুই যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তোর। বুকেতে জড়াইয়া তোরে, বুকেতে জড়াইয়া তোরে, করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে সুন্দরী, তুই যদি আমার হইতি রে। যা যা, মনের কাজ আছে ওই দূর আকাশে চলে যা, আজ থেকে তুই মুক্ত, আর কোনদিন তোকে এই মনের খাঁচায় বন্দি করে রাখবো না, আর কোনদিন তোর জন্য চোখের এক ফোঁটা পানিও ফেলবো না। বাবর রে, সেই ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিস, তোকে মানুষ করব বলে ঘরে তুলেছিলাম এক রাক্ষসীকে, সেই রাক্ষসীর নির্যাতন অত্যাচারে তুই বড় হয়েছিস, শেষ পর্যন্ত একটু ভালোবাসার জন্য আঁকড়ে ধরেছিলি সুন্দরীকে, সেটাও তোর কপালে সইল না। এখন তুই কি নিয়ে বাঁচবি রে বাবা, এখন তুই কি নিয়ে বাঁচবি? বাবা সুন্দরী, চুমকি বাবা। সুন্দরী বাবা, বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। আমার ডাক্তার কেমন আছে বাবা? বাবা কথা কইতে শোনা কেন, কেমন আছে আমার ডাক্তার? কথা কইতে শোনা কেন, কেমন আছে আমার ডাক্তার? মারে ডাক্তার ভালো নাই, জমিদার বাড়ির অত্যাচারে আইছে হাসপাতালে। কি হয়েছে ডাক্তারের? শুনছি ডাক্তার চোখে দেখতে পায় না। না না বাবা, না 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 না। কুচু, আপনার অজান্তে রানীমা ও বাদশাহ মামা অনেক বড় অন্যায় করে ফেলেছে হুজুর। সেদিন ডাক্তার আর সুন্দরীকে জমিদার বাড়িতে ধরে এনে রানীমা ও মামার নির্দেশে ডাক্তারের দুই চোখ অন্ধ করে দেয়। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার ছেলের দু চোখ নষ্ট হয়ে গেছে, যাও। না বাবা, সুন্দরী যাবে না, সুন্দরী যাবে না, সুন্দরী সুন্দরী সুন্দরী, কতদিন তোমাকে দেখি না, একবার একবার তোমাকে দেখি, একবার আমাকে দেখতে দাও সুন্দরী। আমি তোমাকে এভাবে দেখতে চাই, আমি তোমাকে এভাবে দেখতে চাই। হ্যাঁ না, কেন তুমি এমন করলে? আমার শহর কি অপরাধ করেছে তোমার কাছে? কি অপরাধ করেছে? তোমাকে এইভাবে ধরে আমি জীবনটা কাটাতে চাই, জানো জানো কেন আমি মরে যাইনি? শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে। ডাক্তার ডাক্তার
ছোট সাহেব, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি আমার শাওন। ছোট সাহেব, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, কেন? ও ডাক্তার যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি বন্ধ করে দিয়েছেন। ছোট সাহেব, আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা বলি আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব, নেই। আমাকে অন্ধ করে দিন, আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব, আমাকে অন্ধ করে দিন। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি। বলুন বলুন কি চান বলুন, তবুও আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এসবের কিছুই জানি না, আমি জানলে তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না। আমি নির্দোষ সুন্দরী, আমি নির্দোষ। আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি বন্ধ করে দিয়েছেন। আমিও যে মরে যাবো ছোট সাহেব, আমিও যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, আমিও যে শাওনকে ছাড়া বাঁচবো না। কি হচ্ছে বাবর, এমন করছিস কেন বাবা, তোর কি হয়েছে? চোবে না, চোবে না, চোবে না আমাকে। তুমি আমার মানো, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারা। কেন ওই ডাক্তারের চোখ তুলে নিলে? কি অপরাধ করেছিল ডাক্তার, কি অপরাধ করেছিল? কেন সুন্দরীকে দিয়ে মিথ্যে বলালে? কিসের লোভে? তোমরা তোমরা সবাই আমার শত্রু। যাও, এই মহল থেকে বেরিয়ে যাও। এই মহল, এই জমিদারি সব আমার, সব আমার। যাও, বেরিয়ে যাও। আপা, বাবর বোধহয় পাগল হয়ে গেছে, আর না হলেও আমরা ওকে পাগল বানিয়ে ফেলি। এখনই সময় রানীমা। আগে রানীমা, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। নইলে গুলি করে দেবো। কি বলছো, ও তো পাগল হয়ে গেছে। চুপ, আর কতকাল সুস্থ মানুষকে পাগল বানিয়ে রাখবে? জোর করে ওষুধ খাইয়ে আমাকে পাগল করেছো, ছেলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। কিসের লোভে? হ্যাঁ, কিসের লোভে?
ওকে মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি সম্পত্তির লোভে সর্বনাশ করেছো। যা এখান থেকে, তা নাহলে গুলি করব। বাবা, ওরা আমাকে বন্দি করে পাগলা গারদে নিয়ে যেতে চাইল। আমি নাই মহলের ছোট সাহেব, আমি নাকি পাগল। পাগল শুধু একটু ভালোবাসার জন্য পাগল। বাবা, আমার এই হৃদয় থেকে তুমি সুন্দরীর ভালোবাসাকে মুছে দাও না বাবা। আমি ছোট সাহেব, আসুন বস। বরুণকেল সাহেব জি, চৌধুরী এস্টেটের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি বাবর চৌধুরী এই মর্মে উইল করছি যে অদ্য 24/11/1950 ইংরেজি সাল হইতে উক্ত সম্পত্তি এস্টেটের সকল শ্রেণীর প্রজা ও গরিব রাজকর্মচারীদের মাঝে দান করিলাম। অদ্য হইতে প্রজারা কোনো খাজনা জমিদারের কোষাগারে দেবে না। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে উক্ত উইলে দস্তখত করিলাম। নিন ছোট সাহেব, দস্তখত করুন। মানুষকে পাগল করেছিস বলেই আর তুই নিজে পাগল হয়েছিস। পাপের শাস্তি ভোগ করতেই হবে। ছোট সাহেব নাকি আত্মহত্যা করছে।
কি কইলি? তোকে যাই মোলা গেছে। আরে কত ভালো মানুষটা মোলা গেল গো, সত্য কথা সহজ। ই আল্লাহ, আমাকে কত সাহায্য করতো আল্লাহ, এ নাকি হইল আল্লাহ। আমাদের পূর্ণ বিশ্বাস, তুমি আবার সবকিছু দেখতে পাবে, আত্মীয় স্বজন আপনজন। বলো বলো, কাকে তুমি চোখ খোলার পর প্রথম দেখতে চাও বলো? নো প্রবলেম, আস্তে আস্তে চোখ খোলো। বলো কাকে প্রথম দেখবে? সবাইকেই দেখবে, কিন্তু আমাকে যে চোখ দান করেছে তাকে, তাকে প্রথম দেখতে চাই। কে এত বড় দয়াবান যে তার চোখ আমাকে দান করতে পারে? নিশ্চয়ই জানতে পারবে কে চোখ দান করেছে। চেষ্টা করো, আস্তে আস্তে আস্তে। সুন্দরী মা, বাবা, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সুন্দরী। কিন্তু যে আমাকে চোখ দান করেছে আমাকে তার কাছে নিয়ে চলো। বলুন স্যার, সে কোথায়? তাকে তো দেখছি না। তুমি তাকে দেখবে, এসো আমার সঙ্গে। যিনি তোমাকে চোখ দান করেছেন তাকে দেখতে চেয়েছিলে, তাই না? তিনি ওইখানে অন্তিম শয়নে শুয়ে আছেন। আত্মাহুতি দিয়ে তোমাকে চোখ দান করে গেছেন। দেহ থেকে প্রাণ চলে গেলে মানুষ যেমন মারা যায়, তেমনি তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী। ছোট থেকে ও স্নেহ আদর ভালোবাসা কিছুই পায়নি, তোমাকে পেয়ে ও নতুন জীবন ফিরে পেয়েছিল, তাই তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিল। জেনে শুনে কোনো দিন কারো ক্ষতি করেনি, ওকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আজ থেকে এই জমিদার চৌধুরী বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ছেলে আপনাদের ছোট সাহেব আপনাদের নামে উইল করে দিয়ে গেছেন। এই চিঠিটা নাও। সারা জীবন তোমাকে দেখবে। তুমি যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তো তোকে দেহে চড়াইয়া তোরে, চড়াইয়া তোরে করিতাম আদরে। আমার প্রিয় তোমার দেখা, আমার প্রিয় তোমার পেয়েছি দেখা, আর থাকবো না আমি একা একা, আর থাকবো না
আমি একা একা আমার প্রিয় তোমার পেয়েছি দেখা আমার প্রিয় তোমার পেয়েছি দেখা কত ব্যথা হৃদয় মাঝে সবই বলবো খুলে মোর প্রিয়ার কাছে সে শুনবে কথা সব যত্ন করে সে থাকবে সুখে মোরে অন্তরে কত কথা কত ব্যথা হৃদয় মাঝে সবই বলবো খুলে মোর প্রিয়র কাছে সে শুনবে কথা সব যত্ন করে সে থাকবে সুখে মোরে অন্তরে জীবনটা ছিল মোর আঁকা বাঁকা তুমি ছাড়া যেন সবই লাগে থাকা আর থাকবো না আমি একা একা আর থাকবো না আমি একা একা আমার প্রিয় তোমার পেয়েছি দেখা আর থাকবো না আমি একা একা কত যে মধুর তাই জীবনে আমার বাজে সুখের সুর যেন লাগে না কখনো কারো নজর যেন ফুরিয়ে না যায় প্রেমের প্রহর মিলনে হবে আজ সাজানো বাসর দুজনে কখনো আর হব না পর আর থাকবো না আমি একা একা আর থাকবো না আমি একা একা আমার প্রিয় তোমার পেয়েছি দেখা আমার প্রিয় তোমার পেয়েছি দেখা ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে রে তুমি আমায় কাঁদালে তাই তো আমার বুক ভেসে যায় তাই তো আমার বুক ভেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে বন্ধু আমায় কাঁদালে তাই তো আমার বুক ভেসে যায় তাই তো আমার বুক ভেসে যায় নয়নের জলে ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে তুমি আমায় কাঁদালে
ভালোবাসা ছিল তোমার শুধুই অভিনয়, এই বুকেতে এত জ্বালা কেমন দেশয়। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। না পাওয়ার বেদনাতে ভেঙে গেছে বুঝল না, কি করে বোঝাবো তার মনে যন্ত্রণা। ভালোবাসা এত জ্বালা, ভালোবাসা এত জ্বালা, বুঝিনি আগে আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে, বন্ধু আমায় কাঁদালে। তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নে চলে গে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। বাবা সুন্দরী, চুকি বাবু সুন্দরী, বাবা বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। আমার ডাক্তার কেমন আছে বাবা? বাবা কথা কইতে শোনা কেন, কেমন আছে আমার ডাক্তার? কথা কইতে শোনা কেন, কেমন আছে আমার ডাক্তার? মারে ডাক্তার ভালো নাই, জমিদার বাড়ির অত্যাচারে আইছে হাসপাতালে। কি আছে ডাক্তারের? শুনছি ডাক্তার চোখে দেখতে পায় না। না না বাবা, না না না। আপনার অজান্তে রানীমা ও বাদশাহ মামা অনেক বড় অন্যায় করে ফেলেছে হুজুর। সেদিন ডাক্তার আর সুন্দরীকে জমিদার বাড়িতে ধরে এনে রানীমা ও মামার নির্দেশে ডাক্তারের দুই চোখ অন্ধ করে দেয়। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার ছেলের দু চোখ নষ্ট হয়ে গেছে, যাও। না বাবা, সুন্দরী যাবে না, সুন্দরী যাবে না, সুন্দরী 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 সুন্দরী, কতদিন তোমাকে দেখি না, একবার একবার তোমাকে দেখি, একবার আমাকে দেখতে দাও সুন্দরী। আমি তোমাকে এভাবে দেখতে চাই, আমি তোমাকে এভাবে দেখতে চাই। হ্যাঁ না, কেন তুমি এমন করলে? আমার শহর কি অপরাধ করেছে তোমার কাছে? কি অপরাধ করেছে? শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে। ডাক্তার,
হচ্ছে সুন্দরী? না ডাক্তার, ওদিকে যাবো না ডাক্তার। ছোট সাহেব, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি আমার শাওন। ছোট সাহেব, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, কেন? ও ডাক্তার যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি বন্ধ করে দিয়েছেন। ছোট সাহেব, আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা বলি করি, আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব, নেই। আমাকে অন্ধ করে দিন, আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব, আমাকে অন্ধ করে দিন। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি। বলুন বলুন কি চান বলুন, তবু আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এসবের কিছুই জানি না, আমি জানলে তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না। আমি নির্দোষ সুন্দরী, আমি নির্দোষ। শাওনের দৃষ্টি ফিরিয়ে আনুন, ও যেন একবার আমাকে দেখতে পারে ডাক্তার, ও যেন একবার আমাকে দেখতে পারে, একবার আমাকে দেখতে পায়। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য, তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি বন্ধ করে দিয়েছেন। আমিও যে মরে যাব ছোট সাহেব, আমিও যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচব না, আমিও যে শাওনকে ছাড়া বাঁচব না। কি আছে বাবা, এমন করছিস কেন বাবা, সবাই মিথ্যাবাদী প্রতারা, কেন ওই ডাক্তারের চোখ তুলে নিলে? কি অপরাধ করেছিল ডাক্তার, কি অপরাধ করেছিল? কেন সুন্দরীকে দিয়ে মিথ্যে বলালে? কিসের লোভে? তোমরা তোমরা সবাই আমার শত্রু, যাও এই মহল থেকে বেরিয়ে যাও, এই মহল এই জমিদারি সব আমার, সব আমার, যাও বেরিয়ে যাও। আপা, বাবর বোধহয় পাগল হয়ে গেছে, আর না হলেও আমরা ওকে পাগল বানিয়ে দিলি। এখনই সময় রানীমা, আগে রানীমা, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। কাকে বন্দিশালে নিয়ে যাবে? ছেড়ে দে, ছেড়ে দে।
নইলে গুলি করে দেব। কি বলছো? ও তো পাগল হয়ে গেছে। চুপ। আর কতকাল সুস্থ মানুষকে পাগল বানিয়ে রাখবে? জোর করে ওষুধ খাইয়ে আমাকে পাগল করেছো, ছেলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, কিসের লোভে? হ্যাঁ, কিসের লোভে? ওকে মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি সম্পত্তির লোভে সর্বনাশ করেছো। যা এখান থেকে, তা নাহলে গুলি করব। বাবা, ওরা আমাকে বন্দি করে পাগলাগারদে নিয়ে যেতে চাইল। আমি নাই মহলের ছোট সাহেব? আমি নাকি পাগল? পাগল শুধু একটু ভালোবাসার জন্য পাগল। বাবা, আমার এই হৃদয় থেকে তুমি সুন্দরীর ভালোবাসাকে মুছে দাও না বাবা। আমি ছোট সাহেব, আসুন বস। বরুণকেল সাহেব জি, চৌধুরী এস্টেটের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি বাবর চৌধুরী এই মর্মে উইল করছি যে অদ্য 24/11/1950 ইংরেজি সাল হইতে উক্ত সম্পত্তি এস্টেটের সকল শ্রেণীর প্রজা ও গরিব রাজকর্মচারীদের মাঝে দান করিলাম। অদ্য হইতে প্রজারা কোনো খাজনা জমিদারের কোষাগারে দেবে না। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে উক্ত উইলে দস্তখত করিলাম। নিন ছোট সাহেব, দস্তখত করুন। বাদশা, কোথায় তুই? আমার নানু, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। কেন নির্ভ ডাক্তার শাওনের চোখ অন্ধ করে দিয়েছি? সম্পত্তির লোভে মিথ্যাবাদী প্রতারক। তুই কোথায় আমার ভাই? কই যাস আমার সম্পত্তি দে, আমার ভাই দে, আমার বাচ্চা দে। আয় পাগল, আয় আয়। তুই কই যাস আমার সম্পত্তি দে, দেখো তো আমার সম্পত্তি দে, আমার সব দে, দে দে। আয় পাগল, আয়। আমি তোরে খামো, আমি তোর পোলারে খামো, আমি সম্পত্তি খামো। জীবন ভর মানুষকে পাগল করেছিস বলেই আর তুই নিজে পাগল হয়েছিস। পাপের শাস্তি ভোগ করতেই হবে। এখন দৌড়ি, নিয়ে যাও একে, একে কারাগারে বন্দি করে রাখো। নিয়ে যাও। ছোট সাহেব, ডাক্তার, আপনি তো বলেছিলেন মৃত মানুষ চোখ দান করতে পারে। এখন তো আর আমার চোখ দিতে আপনার আপত্তি নেই। ছোট সাহেবের কি অবস্থা? অলরেডি ডেড স্যার। ছোট
আত্মহত্যা করেছে। না আরে কত ভালো মানুষ তো মরে গেল গো, সত্য আল্লাহ আমাকে কত সাহায্য করতো আল্লাহ, কি বলবো আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস, তুমি আবার সব কিছু দেখতে পাবে, আত্মীয় স্বজন আপনজন। বলো বলো, কাকে তুমি চোখ খোলার পর প্রথম দেখতে চাও বলো? নো প্রবলেম, আস্তে আস্তে চোখ খোলো। বলো কাকে প্রথম দেখবে? সবাইকেই দেখবে, কিন্তু আমাকে যে চোখ দান করেছে তাকে তাকে প্রথম দেখতে চাই। কে এত বড় দয়াবান যে তার চোখ আমাকে দান করতে পারে? নিশ্চয়ই জানতে পারবে কে চোখ দান করেছে। তাকে চেষ্টা করো, আস্তে আস্তে আস্তে। সুন্দরী মা বাবা, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সুন্দরী, কিন্তু যে আমাকে চোখ দান করেছে আমাকে তার কাছে নিয়ে চলো। বলুন স্যার, সে কোথায়? তাকে তো দেখছে না। তুমি তাকে দেখবে, এসো আমার সঙ্গে। যিনি তোমাকে চোখ দান করেছেন তাকে দেখতে চেয়েছিলে, তাই না? তিনি ওইখানে অন্তিম শয়নে শুয়ে আছেন। এই সেই ছোট সাহেব যিনি নিজে আত্মাহুতি দিয়ে তোমাকে যোগদান করে গেছেন। দেহ থেকে প্রাণ চলে গেলে মানুষ যেমন মারা যায়, তেমনি তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী। ছোট থেকে ও স্নেহ আদর ভালোবাসা কিছুই পায়নি, তোমাকে পেয়ে ও নতুন জীবন ফিরে পেয়েছিল, তাই তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিল। জেনে শুনে কোনো দিন কারো ক্ষতি করেনি, ওকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আজ থেকে এই জমিদার চৌধুরী বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ছেলে আপনাদের ছোট সাহেব আপনাদের নামে উইল করে দিয়ে গেছেন। এই চিঠিটা নাও। সারা জীবন তোমাকে দেখবে। তুমি যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তো তোকে দেহ চড়াইয়া তোরে, তোকে দেহ চড়াইয়া তোরে করিতাম আদর রে।